নওগাঁ জেলা খাদ্য ভবনের মূল ফটকে নির্মিত বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার বিভিন্ন সময়ের ছবি তার জীবনী ও ঐতিহাসিক ঘটনা লেখনী ও বাণীসহ অন্যান্য স্মৃতিজড়িত জিনিসপত্র স্থাপন করা হয়েছে কর্নারের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী এ সময় মন্ত্রী আরও বলেন বঙ্গবন্ধু কর্ণারের মাধ্যমে জাতির জনকের রেখে যাওয়া কর্ম ও বাণীগুলো নতুন প্রজন্ম জানতে পারবে এর মধ্য দিয়ে তরুণ ও যুবকরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস কাজ করছেন আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার তাই শেখ হাসিনার নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা ও এগিয়ে আসার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তা রায়হানুল কবির নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারি বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম সহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে কর্মকর্তাদেরকে সাথে নিয়ে জেলা খাদ্য ভবন চত্বরে আম গাছের চারা রোপণ করেন খাদ্যমন্ত্রী নওগাঁ থেকে রিপোর্ট করেছেন মোহাম্মদ ওয়াসিম রাজু